1993 সাল ষষ্ঠ মহান জাতীয় সংসদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে নামটি তার নাম বিআইটি ঢাকা। রাজধানী ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে প্রকৃতির সুরম্য লীলানিকেতন শাল গজারি অরণ্য শোভিত আম কাঁঠাল বনবীথিকা স্নিগ্ধ শ্যামলিমায় দৃষ্টিনন্দন রূপসী ভাওয়াল। ইতিহাস নন্দিত এই ভাওয়াল তথা গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি ঢাকা। ঢাকার ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামকরণটি চায়। তারা আমাদেরকে প্রতারিত করা হলো, কেন আমাদেরকে দাবিয়ে রাখার এই হীন প্রচেষ্টা? বিআইটি ঢাকা, যার ছোট্ট সাজানো ক্যাম্পাসটি এখন পোস্টার আর ব্যানারে ছাওয়া। 52 যেমন ছিনিয়ে নিতে চেয়েছিল মাতৃভাষা, তেমনি একটি ষড়যন্ত্রী মহল ছিনিয়ে নিতে চাইছে ক্যাম্পাসটির মর্যাদাময় অস্তিত্বকে। 1020 জন ছাত্রের বুকের বামপাশটায় তাই তীব্র অস্তিত্ব হারানোর ব্যথা। সেই ব্যথা থেকেই জন্ম একটি আন্দোলনের, জ্বালাও পোড়াও নয়, গঠনই যার একমাত্র প্রত্যাশা, দাবি ডুয়েট চাই। আন্দোলনের মাঝে যার জন্ম, তাকে বুঝিয়ে আন্দোলন করেই বেঁচে থাকতে হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা লাভের একমাত্র প্রতিষ্ঠানটির অতীত ইতিহাসের পাতায় রয়েছে অধিকার আদায় আর অস্তিত্ব উত্তরণের আন্দোলনের কথা। ১৯০৮ সাল আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ডিপ্লোমা কোর্স চালুর মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ারিং শিক্ষার সূচনা, যা পরবর্তীতে আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং কলেজ নামকরণের সঙ্গে সঙ্গে 4 বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করে। কিন্তু দুটি ভিন্ন কোর্সের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় জটিলতার সৃষ্টি হয়। দেশের বোদ্ধা মহল ডিপ্লোমা কোর্সকে নিয়ে পৃথকভাবে ভাবলেন, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হল 17টি পলিটেকনিক ইনস্টিটিউট ও 4টি মনো পলিটেকনিক, এবং ডিপ্লোমা প্রকৌশলীরা 40 সপ্তাহের প্রিপারেটরি কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করার পর
তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্র হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারবে বলে নীতিমালা গৃহীত হয়, যা রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের আওতাধীন ছিল। কিন্তু শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই প্রিপারেটরি কোর্স সচল রাখতে অসম্মতি জানায়। 1977 সাল, উচ্চশিক্ষার পথে এহেন রুদ্ধতার অবসান ঘটাতে ডিপ্লোমা প্রকৌশলীরা এক ভয়াবহ আন্দোলনের মাধ্যমে উচ্চশিক্ষা লাভের জন্য একটি স্বাধীন ইনস্টিটিউট সরকারের নিকট দাবি করে। আন্দোলনে সাড়া দিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বুঝলেন ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্বের দাবি। তার নির্দেশেই প্রতিষ্ঠিত হল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ঢাকা। 1980 সালের 7 জুলাই 120 জন ছাত্র তেজগাঁ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের কিছু শিক্ষক নিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল বর্তমান ডুয়েটের অগ্রযাত্রা। এখন যেটা পলিটেকনিকের পাশে যেটা সিরামিকের দোতলা, ওইখানে কলেজ হতো, ক্লাস ক্লাস হতো, আর ওদের হোস্টেল ছিল ওই পলিটেকনিকের হোস্টেলেরই পিছনে একটা হোস্টেল নতুন করা হয়েছিল, এবং সেখানে ছিল বোধহয় 120 জন। আশির দশকের শুরু, পৃথিবী থেমে থাকেনি, প্রযুক্তি এগিয়ে গেছে, প্রকৌশল শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পদে পদে হোঁচট খেতে লাগল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। আবারও অস্তিত্বের প্রশ্নে সন্ধিহান হয়ে পড়ল বাস্তবতা। সূচনা হলো দ্বিতীয় দফা আন্দোলনের। কলেজের নাম পরিবর্তন চাই, শিক্ষক চাই, বই চাই। চলল 68 ঘন্টার অনশন ধর্মঘট। অবশেষে বিভাগীয় প্রাতিষ্ঠানিক মর্যাদায় প্রতিষ্ঠা পেল ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ। অনেক প্রতিকূলতার মাঝেও ক্যাম্পাস স্থানান্তরিত হল ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে প্রকৃতির সুরাম্য লীলানিকেতন, দৃষ্টিনন্দন রূপসী ভাওয়াল মৃত্তিকায় গাজীপুরের বর্তমান স্থায়ী ক্যাম্পাসে। 1981 সালের কথা, যখন এই যখন প্রথম ব্যাচের পর দ্বিতীয় ব্যাচ নেওয়া হবে, তখন তো ওই অস্থায়ী ক্যাম্পাস টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ তখন জায়গা সংকুলন হইতেছিল না। তখন অথরিটি চিন্তা করেছিল এখানে তো জায়গা হবে না, এখন চলে যেতে হবে কোথাও। তখন এই গাজীপুরে যখন অস্থায়ী ভিত্তিতে আমাদেরকে পাঠানো করলো, চিন্তাভাবনা করা হইতেছিল, এই অস্থায়ী ক্যাম্পাসের কিছু বিল্ডিং ছিল যেটা নাকি মহিলা পলিটেকনিক উদ্দেশ্যে অ্যারাউন্ড 60s এইটা চিন্তাভাবনা করা তৈরি হইতেছিল। তখন মহিলা পলিটেকনিকের জন্য এই পরিবেশটা খুব একটা তৎকালীন এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা সুবিধাজনক ছিল না। এখানে কর্তৃপক্ষ মনে করে না যে এই এলাকায় একটা মহিলা পলিটেকনিক যদিও প্রজেক্ট ছিল সেটা আসার কথা ঠিক হবে না, এখানে এটা অ্যাবান্ডন কন্ডিশনই ছিল। যখন আমাদের জায়গা দরকার তখন অথরিটি বলে তোমরা ওই মহিলা পলিটেকনিক চলে যাবে। শুধু বিআইটি ঢাকাই নয়, বাংলাদেশের অনেকগুলো একমাত্র প্রতিষ্ঠান ভাওয়ালের চারণভূমিতে অবস্থিত। প্রথম মুক্তিযুদ্ধের ডাক আসে 19 মার্চ 1971। এখান থেকেই মুক্তিযুদ্ধের স্থাপত্যকর্ম জাগ্রত চৌরঙ্গীয় গাজীপুরে, আর ভাওয়ালের স্মৃতি অম্লান হয়ে আছে গাজীপুরের লাল মাটিতেই।